بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম আহমতুলি ও বারকাত বাংলাদেশের খুলনা থেকে শেখ মিজান ভাই জানতে চেয়েছেন ফরোজ এবাদতের পাশাপাশি কি কি আমল করলে পাবে আর নিয়মিত কি কি আমল করলে প্রথম কথা আল্লাহর যে গুণাবলী নাম গুলো রয়েছে সেগুলোর ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আর সেই মতো আমাদের এবাদত করতে হবে যেমন মনে করেন আল্লাহ হচ্ছেন গফুর আল্লাহ খমাসিল আল্লাহ হচ্ছেন রহিম আল্লাহ হচ্ছেন দয়াবান জি অনুরূপ ভাবে আল্লাহ হচ্ছেন কাহার জি জি এই ধরনের হচ্ছে মহান আল্লাহ যে সৃষ্টি করেছেন আকাশ বাতাস নদ নদী নালা ধরনের জিনিস নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে মহান আল্লাহ কত সুন্দর আকাশ কত সুন্দর পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করেছেন যাতে করে এই সমস্ত নিয়ে চিন্তা ভাব ভাবনা করলে আল্লাহর বড়ত্ব আল্লাহর আজমত আমাদের মনে স্থান পাবে তিন নম্বর হচ্ছে যে কুরআন পাঠ করা কুরআন শোনা কিংবা যে কুরআন সম্পর্কে চিন্তা ভাবনা করা জি কুরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে মহান আল্লাহ কুরআনে কি বলছেন যেমন মহান আল্লাহ কুরআনে বলেছেন আফালা ইয়া তাদাব্বারুল কুরআন আম আলা কুলুবিন আফফালহা তারা কি কুরআনী চিন্তা ভাবনা না নাকি তাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে বিদায় প্রত্যেকটি মুসলমানের উচিত কুরআন পড়তে শিখবে কুরআন নিয়ে না কি করবে আপনার গবেষণা করবে মহান আল্লাহ কি বলেছেন আমাদের এখানে কি জি এটা হচ্ছে তিন নম্বর জিনিস চার নম্বর হচ্ছে মাঝে মাঝে কবর জিয়ারত করতে হবে এতে কারণ আল্লাহ বলেছেন যে জুরুল মাবিরা ফাইনাহ কিরকমুল আখিরা তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে কবর জিয়ারত আখেরাতকে স্মরণ করাই যে অনুরূপ যারা ভালো মানুষ যে অলামাই কেরাম আপনার এলাকার মধ্যে যারা পরেশগার বলে পরিগণিত তাদের কাছে উঠা বসা করা তাদের সঙ্গে ওঠা বসা করা আমরা জানি যে ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করলে যাদের কাছে বসলে আপনি কি করবেন দুটো কোরআনের দুটো হাদিসের কথা শুনতে পাবেন দুটো আমলের কথা শুনতে পাবেন এই ধরনের আর তিন নম্বর হচ্ছে যে এই শেষ হচ্ছে যে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমার ইমানকে বাড়িয়ে দাও জি আল্লাহ তুমি আমার ইমানকে বাড়িয়ে দেওয়া হে আল্লাহ তুমি আমার যে পাপ থেকে আমাকে দূরে রাখো এই ধরনের দোয়া করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের ইমানগুলো বাড়বে আর মহান আল্লাহ যে সমস্ত ইবাদত আমাদের করতে বলেছেন বিশেষ করে পাঁচ ভক্তের সলাদ সিয়াম এগুলো নিষ্ঠার সঙ্গে আমাদের কি করতে পালন করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের ইমানকে আমরা সুরক্ষিত রাখতে পারবো